আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিয়ান, ফোন দিচ্ছি রিসিভ করেছো বুঝলাম না। আমার ফোন তো মনে করেন এই এনে সেনে পইড়া থাকে, ব্যস্ত মানুষ, ধরতে তো একটু দেরি হইতেই পারে। সেটা তো বুঝলাম, ব্যস্ত তো সবসময় ব্যস্ততা লেগে তো থাকে, কিন্তু আমাদের তো কথা মনে থাকে না, কষ্ট পেয়ে জাগাই। তা আসেন বিয়াই, আইসা আমাগো বাড়িতে বেড়ায় টেড়ায় যান। খালি বেড়াবার গেলে হবে? বিয়ানের সাথে কি ঘুরতে ফিরতে কি মন চায় না? শীতের দিন তো আই আই পড়লো, মগো বাড়িতে আয়েন, মুই আপনারে লইয়া মাথার উপরে উড়াইয়া মুই পিঠা খাওয়া মনে আপনারে। সত্যি হ আয়েন। শীতের সময় আসলে পিঠা খাওয়াটা অনেক মজার বিষয়, কিন্তু আর বিয়ানো এলাকায় না আসলে পিঠা বানাবো কেটা, ভেজা পিঠা না শুকনা পিঠা খাওয়াবে? ওই তো ভিজাইনা পিঠাই বেশি মজা লাগে মোর দ্বারে। তো আপনি আয়েন মগো বাড়িতে, মুই ভিজাইনা পিঠাই আপনারে খাওয়া মনে। তাই ভালো তো, তা মানে জমির নতুন ধানের চাল দিয়ে কি পিঠা খাওয়ান যাবে না এমনিতে? ওই নতুন চাইলেরই খাওয়া মনে, সমস্যা নাই। তাই হ্যাঁ আবার মা বাবা কিছু করবে না তো? না, মোর বাপ মারা ওমন ডরাই না পাবলিক না। কে কইছে দৌড়ানোর পাবলিক না, আমি গেলে তো সব দৌড়াই যাবে নি। আরে না, ময়ও না, ময়ের বাপ মা ও হে রম না। তাই তাহলে তো মজার জিনিসই তো, পিঠা টিটা খাওয়া দাওয়ার দাওয়াত তো পাইলাম, তাই না? দেখ এখন বিয়ানের বাড়িতে গেলে তো থাকা লাগবে, তখন থাকবো কোন জায়গায়? মোর ঘরের দ্বারে একটা ঘর আছে, মুই ওই নেই আপনার রাইখা দি মানে। ওম্মা শীতের দিন একা একা আমি থাকমু আর বিয়ান থাকবো আর এক জায়গায়, এটা কেমন ধরনের কথা? হে বেডা, আপনার লগে কি মোর বিয়া হইছে নাহি? হ্যাঁ, বিয়া হইলে সে না আপনার দ্বারে ঘুমাইতাম। সেটা বিয়া হলে না হলে এটা কথা না, বিয়ানের সাথে বিয়াই থাকবে, বিয়া হোক আর না হোক এটা কথা না, বিয়ানের সাথে বিয়াই থাকলে সমস্যা কোন জায়গাটায়? পাড়ার লোকে মরে কইবে কি? হ্যাঁ, সি সি করবে। পাড়ার লোক কিছুই করবো না, জানতে পারবে তো? জানতে পারবে না। মগু গ্রামের লোকজন তো চেনেন না, চেনলে আর মোর লাগে এই কথা আপনি কইতেন না। আমাদের চিনা লাগবো না, বুঝছেন? আমাদের চিনার কোনো দরকারও নাই, আমি বিয়ানের দ্বারে যাইমু, বিয়ানের দ্বারে যাইয়া তারপর পিঠা পানি খামো, তারপর বিয়ান হলে একলগে শীতের মধ্যে তো একলাফের মধ্যে ঘুমাই পড়বো। আপনারে মই তাইলে পিড়ার বদলে নদীর ধারে নিয়া উল্টা করে চুবাই থুমু। তাহলে তো আরো ভালো, নদীর ধারে গেলে চুবাইলে আরো ভালো, তাতে আমার পিঠা খাওয়ার শখ মিটে যাবে। ঠান্ডা পানিতে কত যে মজা পাইবেন, তখন চুবলেশন বুঝতে পারবেন। এইটাই তো করলাম যে আমার তো মজা লাগবে আরো, শীতের মধ্যে নদীর পানিতে চুবাইবেন তো তার ভালো কথা, তাই না? তো এত কথা ছাইরা কন, আপনি মগো বাড়িত কবে আইতাছেন? পিঠা যেদিন খাবার দাবার পামু সেইদিন যাবো, সেটা কবে পিঠাটা পামু কবে এইটা করবেন তো? দেহি দেহিতে চাইল কবে পারাই, পারানোর আগে দাওয়াত দি মনে, আলা পারাই টারা আপনার খাওয়া মনে। আপনি আইলে গরম গরম বানায় খাওয়া মজান, আপনার কথা দিলাম। আমি আমি পিঠা পানি খামু, এখন গরম হোক আর ঠান্ডা হোক কবে যামো এই দেখুন। সামনে শুক্রবার আয়া পড়েন তেলে। শুক্রবারে? শুক্রবারে তো বিয়ানের স্কুলও বন্ধ, তাই না? হ হ তাহলে বুধ বৃহস্পতিবারে যাই, বৃহস্পতিবারে গেলে একটু সারাদিন তেমন বিয়ান রেলে ঘুরুম, রাত লাগবো পিঠা পানি খাইয়ে দেয় এক লাপে ঘুমাবো, তাই না? হাই ইসলামে বাদ দেন, আইয়া পড়তে কইছি আপনি আইয়া পড়েন। শীতের দিন যদি একা থাকতে হয় তাহলে তো খুব কষ্ট লাগবে, তো বিয়ান থাকলে সমস্যা কোথায়? আচ্ছা আপনি আয়েন তো, তারপর দেখা যাবে। অনেক না দেখা যাইব না, এটা আসলে কথা ভাঙ্গে না গেলে ওখানে গেলে খুব সমস্যা হয়ে যাবে, অতএব কথা বলাটাই ভালো সবচেয়ে। কি করা যাবে এই দেখুন? কি করা যাইব,
আপনার কি কইলে আপনি খুশি? বিয়ান যদি বিয়ের লগে থাকে তাহলে খুশি। হে ডাকে আপনি সম্ভব হয়? কেন সম্ভব হবে না? কেন সবই সম্ভব হবে। বিয়ানের সাথে তো আমার সম্পর্ক তো শুরু, তারপরে তো আমাদের সাথে এক ঘর হবে, আমরা বিয়ে শাদী করবো, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। তাইলে এখন এমনি এমনি নাই আপনার বাপ মার এই রাজি করান যে মোর বিয়াইনারে পছন্দ হয়েছে, তোমরা যদি কও মুই বিয়াইনরে বিয়া করে লই আই। বিয়ানরে তো এখন বিয়াইনের বাপরে এখন কম যাইব না, কারণ এখন কইতে গেলে সমস্যা আছে। তার চেয়ে আগে পিঠাটা খাই নেই, পিঠা পানি খাওয়া দাওয়া করে এরপর বসে গল্প করা যাবে, তাতে তো কোনো সমস্যা নেই তখন। আচ্ছা তাহলে আপনি যেরাম বুঝেন হেরামি করেন। কারণ গেলে একটা জিনিস সুবিধা হবে, সবকিছু আমাদের মানে কাছে আসবে, বাবা মা সবাই কাছে থাকবে, তাতে কথা বলবো। শীতের মধ্যে তো একলাফের মধ্যে বসে থাকে, বাবা মা এনে গল্প করবো, কথা কমো, ভালো লাগবে। বাবা মা ঘুমে পড়বে, তখন আমরা ঘুমে পড়বো, আমাদের কথা ফাইনাল। আচ্ছা হইলো হইলো, তাই আয়া পড়েন, এই কথাই রইলো, আবার আগে ফোন দি মানে আপনি আয়া পড়েন। তাই কথা কিন্তু এইটাই, আচ্ছা হইলো, একলগে দুজনে নাকি? আচ্ছা আয়েন তো আগে আয়েন। না বলতে হবে এটা, একলগে দুজনে আচ্ছা থাকে ওই তো হইলো, একটা হইলেই হইলো, না, একটা না, কথা একবারে কোনটা করবে? বুঝছি আপনি তো আসলে অনেক দুষ্টু বিয়াই। আচ্ছা ওইলোই ধরেন ওইলোই, একসঙ্গে থাকা হবে না? আচ্ছা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে সামনে বৃহস্পতিবারে যাচ্ছি তো। হ্যাঁ আয়সা পড়েন। ওকে রাখি তাহলে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা।